আজকে কি সব উদ্ধার করলেন এবং কোথা থেকে? আজকে আমরা কালিয়াগঞ্জের ডালিমগাঁও সংলগ্ন উত্তর শঙ্করপুর গ্রাম থেকে একটি ব্যান্ডেড ক্রেই অর্থাৎ শাকাবরি সাপ উদ্ধার করে নিয়ে এসেছি। সেখানকার স্থানীয় বাসিন্দা তফজ্জুল হক আমাদের খবর দিয়েছিল সাপটি একটি জালে আটকে রয়েছে। খবর পাওয়ার পর আমাদের সর্ববন্ধুরা নিবারণ দেবনাথ, তনয় বিশ্বাস, সৌরভ সরকার, অপূর্ব দাস, অগ্নিমদক এবং সুমন মানি তারা সেখানে গিয়ে কিছুক্ষণের চেষ্টায় জাল কেটে সাপটিকে উদ্ধার করে নিয়ে আসে। সাপটি একটু আহত হয়েছে, আমরা প্রাথমিক চিকিৎসার পর সাপটিকে বনদপ্তরের হাতে তুলে দেব। শাকাবরি সাপ সচরাচর কামড় দেয় না, তবে প্রচণ্ড বিষধর। আমরা চাই মানুষ সাপ সম্পর্কে আরও সচেতন হোক এবং সাপ যাতে মানুষ না মারে এই প্রচারও আমরা করি। সাপ কামড় দিলে আমরা অবশ্যই বলি যে হসপিটালে যেতে। তো এইভাবেই মানুষ সচেতন হোক এবং পরিবেশকে রক্ষা করুক, সাপ সহ অন্যান্য সমস্ত পশু পাখিদের রক্ষা করুক, আমরা এটাই চাই।